আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবার বলেন। এখন আমার কথা হচ্ছে যে আপনি প্রি ইসলামিক এরা যদি দেখেন, প্রি ইসলামিক এরা যদি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে ওরা রেসিস্ট ছিল ফার্স্ট অফ অল। তারপর ওরা স্লেভদেরকে যেভাবে ট্রিট করতো, যাই হোক আমার কথা ওইখানে না, ইসলাম সেটা ভাঙিয়ে দিছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা হাদিস আপনাকে আমি শো করতে পারবো যেটা বলে যে কোন অ্যারাব নন অ্যারাবের থেকে সুপিরিয়ার না, কোন নন অ্যারাব ভুল বলছেন অ্যারাব ভাই, থেকে ভুল সুপিরিয়ার বলছেন না। ভাই, আপনাকে থামাচ্ছি, ভুল বলছেন ভাই, ভুল ভাল জি বলছেন ভাই, মানে মানে একেবারে ভুল ভাল বলছেন। আপনাকে আমি ইয়া দেখিয়ে দিচ্ছি, হাদিস দেখিয়ে দিচ্ছি। কোরাইশদের মর্যাদা সবচেয়ে বেশি, কোরাইশরা হচ্ছে সবচেয়ে মানে বেশি ইয়া। আচ্ছা, আমি আপনাকে হাদিসগুলো বের করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি যে হাদিসগুলো বের করেছি এটা হচ্ছে প্রথমে একটা হাদিস দেখাচ্ছি, সেটা হচ্ছে সহিহ মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 5835 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে নবী পরিচ্ছদের নাম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ফজিলত। এখানে বলা হচ্ছে মহান আল্লাহ ইসমাইলের সন্তানদের থেকে কিনানাকে চয়ন করে নিয়েছেন, আর কিনানার বংশ হতে কুরাইশকে বাছাই করে নিয়েছেন, আর কুরাইশ বংশ হতে বানু হাশিমকে বাছাই করে নিয়েছেন, বানু হাশিম হতে আমাকে বাছাই করে নিয়েছেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ, কুরাইশ বংশ, সেটার মর্যাদা, সেটার মর্যাদা যে জি 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 ঠিক বলছি, কিন্তু আপনি ইন্টারপ্রেট ভাই করছেন ভুল। ভাই আমি কোনো ইন্টারপ্রেটই করি নাই এখন পর্যন্ত, আমি আচ্ছা কোনো আচ্ছা হ্যাঁ ইন্টারপ্রেটই করি নাই করেন ভাই। নাই, এই যে এরপর আমি বলবো। আবার কথা মাঝখানে কথা বলছেন ভাই, আমি কোনো হাদিসে কোনো ইন্টারপ্রেটই করি নাই, আমি এখন পর্যন্ত আমি শুধু হাদিসটা পড়ে শুনাইলাম। মানে বেকুবির তো একটা সীমা আছে ভাই, বেকুবির একটা সীমা আছে না, আমি তো কোনো ইন্টারপ্রিটেশন এখন দেই নাই। এটার ইন্টারপ্রিটেশন মানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ ব্যাখ্যা, আপনি ব্যাখ্যা আমি শেষ এখন করতে পর্যন্ত পারবেন দেই না। নাই। কথা বোঝেন না ভাই, ব্যাখ্যা এখন পর্যন্ত আমি দেই নাই, ব্যাখ্যা এখন পর্যন্ত আমি একটা বর্ণ ব্যাখ্যা আমি বলি নাই এই হাদিসের, একটা বর্ণ একটা শব্দ উচ্চারণ করি নাই যে এটার ব্যাখ্যা হচ্ছে ডিরেকশনে এটা। আপনি দেখাচ্ছেন, সেই ডিরেকশনটা ভুল ডিরেকশনে দেখাচ্ছেন। যাই হোক আমি আপনি কন্টিনিউ কি করে বলেছেন আমি বলছি, ইন্টারপ্রিটেশন? আমি এখন পর্যন্ত এই হাদিসের কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আমি মুখ দিয়ে উচ্চারণ করি নাই, এখন পর্যন্ত এই হাদিসের কোনো ব্যাখ্যা আমি মুখ থেকে উচ্চারণই করি নাই। আপনি বলতেছেন আমি ভুল ব্যাখ্যা করেছি, কোনো ব্যাখ্যাই করি নাই, ভুল ব্যাখ্যা, শুদ্ধ ব্যাখ্যা কোনো ব্যাখ্যাই করি নাই আমি। আপনি বলছেন আমি ভুল ব্যাখ্যা করেছি, মানে ফাইজলামির ইসলামী ফাইজলামির একটা সীমা আছে ভাই, মানে বিরক্ত করে আমার মেজাজটা খারাপ করে দেন তখন ভাই, তখন মানে ইয়া করতে হয়, তখন আপনারা বলেন যে আসিম আদিন ভালো না ভাই, ভালো না তো ভালো দুনিয়া থাকবো ভাই। আমি আপনাকে হাদিস পড়ে শোনাচ্ছি শুধুমাত্র, এখন পর্যন্ত কোনো ব্যাখ্যাতে আমি যাইনি, আপনি চুপচাপ হাদিস গুলো দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে সুনান আত-তিরমিজিতে আনসারগণের এবং কুরাইশদের মর্যাদা। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কে কুরাইশদেরকে অপদস্থ করার ইচ্ছা করবে আল্লাহ তাকে অপদস্থ করবে, মানে কুরাইশদের মর্যাদা হচ্ছে অনেক উপরে। আরেকটা হাদিসে বলা হচ্ছে সহিহ বুখারীর 6658 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কেউ তার আমির ক্ষমতাসীন থেকে এমন কিছু করে যে অপছন্দ করে, না এটা না, এটা 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 এটার কথা বলি নেই, এটা না, এটা দেখেন সহিহ বুখারীর 6655 নম্বর হাদিস, আমির হবে কুরাইশদের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খিলাফতের বিষয়টি সর্বদা কুরাইশদের মধ্যে থাকবে যতদিন তাদের থেকে দুইজন লোকও অবশিষ্ট থাকবে। তার মানে কুরাইশদের মর্যাদা হচ্ছে মানব জাতির মধ্যে সবচেয়ে ঊর্ধ্বে, তাহলে তারাই হবে কুরাইশদের মধ্যে থেকে, আমির হবে কুরাইশদের মধ্যে থেকে। আরেকটা হাদিস হচ্ছে 6654 নম্বর হাদিস, আমির কুরাইশদের মধ্যে থেকে হবে। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি খিলাফতের বিষয়টি কুরাইশদের মধ্যে থাকবে ততদিন তারা দ্বীনের উপরে কায়েম থাকবে, কেউ যদি তাদের সাথে বিরোধিতা করে তাদের আল্লাহ তাআলা তাদের অধোমুখে নিপতিত করবেন। মানে হচ্ছে খিলাফতের মর্যাদা সবসময় থাকবে মর্যাদাশীল কুরাইশ বংশের মধ্যে। আরেকটা হাদিস সহিহ মুসলিমের 4597 নম্বর হাদিসে জনগণ কুরাইশদের অনুগামী এবং খিলাফত কুরাইশদের মধ্যে সীমিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লোকজন ভালো মন্দ উভয় ব্যাপারে কুরাইশদের অনুসারী, মানে কুরাইশদেরকে অনুসরণ করতে হবে মুসলমানদেরকে। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 4550 নম্বর হাদিস, জনগণ কুরাইশের অনুগামী এবং খিলাফতের খিলাফত হবে কুরাইশদের মধ্যে থেকে। এটা হচ্ছে কুরাইশ বংশের মর্যাদা, কুরাইশ বংশ হচ্ছে মানব জাতির মধ্যে, ইসলামে যেটা বলা হয়েছে মানব জাতির মধ্যে কুরাইশদের মর্যাদা সবচেয়ে বেশি। এরপরে আরেকটা হাদিসে বলা হয়েছে সুনান আবু দাউদ শরীফে শহরবাসীর উপর গ্রামবাসীর সাক্ষ্যদান, হাদিস নম্বর হচ্ছে 3563 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শহরবাসীদের উপর গ্রামবাসীদের সাক্ষ্য দেয়া বৈধ নয়, মানে ইসলামে গ্রামবাসীদের সাক্ষ্য দেয়াটা কম মূল্য শহরবাসীদের সাক্ষ্যে থেকে, মানে শহরবাসীদের সাক্ষ্যটা হচ্ছে ইসলামের শরীয়তে, শরীয়তের হুকুম হচ্ছে শহরবাসীদের সাক্ষ্যটা হচ্ছে গ্রামবাসীদের সাক্ষ্য থেকে বেশি ভ্যালিড বা বেশি শক্তিশালী। গ্রামবাসী যদি দুইটাই দুইজন লোক সাক্ষ্য দেয়, একজন লোক শহরবাসী এবং একজন লোক গ্রামবাসী, তাহলে শহরবাসীর সাক্ষ্যটাকে গ্রহণ করা হবে, যদি বিপরীতমুখী সাক্ষ্য হয় তাহলে শহরবাসীর সাক্ষ্যটাকে গ্রহণ করা হবে। এখানে গ্রামবাসীদেরকে মানে বলেই দেওয়া হচ্ছে গ্রামবাসীদের সাক্ষ্যটা হচ্ছে শহরবাসী থেকে কম মূল্য। তারপরে হচ্ছে আরেকটা কথা হচ্ছে, এরপরে যে হাদিস দেখাবো সেটা হচ্ছে যে আপনি বললেন যে বর্ণবাদের যে কথাটা বললেন, মুহাম্মদের গায়ের রং কি ছিল সেটা না হয় না গেলাম। এখানে দেখা যাচ্ছে সুনান আত-তিরমিজিতে দেখা যাচ্ছে 878 নম্বর হাদিসে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল, তখন তার ছিল তার সেটা ছিল দূর থেকে শুভ্র, মানুষের গুনাহ খাতা এটাকে এমন কালো করে দিয়েছে, মানে কালো রংটা হচ্ছে গুনাহ খাতার সাথে সম্পর্কিত, কালো রংটা হচ্ছে গুনাহ এবং মানে পাপ, পাপের সাথে সম্পর্কিত, এবং দুধ থেকে শুভ্র, শুভ্র সাদা, সাদা রংটা হচ্ছে পবিত্র, সাদা রংটাকে চিহ্নিত করা হয়েছে পবিত্র এবং পুণ্যের প্রতীক হিসেবে, এবং কালো রংটাকে করা হয়েছে পাপ এবং গুনাহের সাথে সম্পর্কিত করে। আরেকটা হাদিসে বলা হয়েছে
সূরা ইবনে মাজাতে বলা হয়েছে, মুমিন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার কলবে একটি কালো দাগ পড়ে, কালো রঙের দাগ পড়ে, মানে অন্তরে কালো রঙের একটা দাগ পড়ে, মানে কালো হচ্ছে, কালো জিনিসটাই হচ্ছে গুনাহ বা পাপের সাথে সম্পর্কিত। এই হাদিসে আরো পরে যেটা বলা হয়েছে, সে আরো গুনাহ করলে সেই কালো দাগ বেড়ে যায়, মানে কালো দাগটা সম্পর্কিত কার সাথে, কালো দাগটা হচ্ছে কালো জিনিস, কালো জিনিসটাই হচ্ছে গুনাহ বা পাপের সাথে সম্পর্কিত, সাদা জিনিসটা হচ্ছে পুণ্যের সাথে সম্পর্কিত। এই জিনিসটা আরো পরিষ্কার ভাবে বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এটা হচ্ছে সূরা তিরমিজি 3334 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার হৃদয় কালো দাগ পড়ে, যখন সে গুনাহ থেকে বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা ও তওবা করে তখন তার হৃদয় উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু যদি সে পুনরাবৃত্তি করে তবে কালো দাগ বৃদ্ধি পায়। আচ্ছা আরো দেখি, আরো দেখা যাবে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 267 নম্বর হাদিসে যেটা বলা হয়েছে, এখানে একই কথা বলা হয়েছে যে সাদা রংটা হচ্ছে পুণ্যের প্রতীক আর কালো রংটা হচ্ছে পাপের প্রতীক। এটা এত বড় হাদিস বললাম না। আচ্ছা, মহামারী, খারাপ জিনিস, খারাপ জিনিস হচ্ছে কালো রঙের সাথে সম্পর্কিত। দেখেন সুনান আত-তিরমিজি 2290 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দর্শন প্রসঙ্গে বর্ণনা করেন যে আমি এলোমেলো চুলওয়ালা এক কালো মহিলাকে মদিনা থেকে বের হতে ওখানে গিয়ে দাঁড়াতে দেখেছি। এই এটার ব্যাখ্যা হচ্ছে মদিনায় মহামারী জুফাতে স্থানান্তরিত হলো, মানে হচ্ছে কালো মহিলা সে হচ্ছে রোগের প্রতীক। মোহাম্মদ যে কালো মহিলাকে দেখেছিল সেই কালো মহিলা হচ্ছে রোগের প্রতীক, মহামারীর প্রতীক, মানে কালো রঙের মানুষদেরকে মোহাম্মদ মহামারীর রূপে দেখেছেন। এবং জিব্রাইলের অনেক বর্ণনা আছে যেখানে তাকে শ্বেত শুভ্র দেখা গেছে, সেই হাদিসগুলো বের করা যাবে, কিন্তু জিব্রাইলকে যে শ্বেত শুভ্র দেখেছেন সেই হাদিসগুলো এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু আপনি এটা যে কোনো মানুষ নিশ্চয়ই জানেন যে জিব্রাইলকে যখন দেখতেন তখন শ্বেত শুভ্র দেখতেন, সেটা হাদিস দেখানোর আসল প্রয়োজন নাই। তার মানে দেখা যাচ্ছে কালো রংটা, কালো রঙের মানুষকে মহামারী পাপ ইত্যাদির সাথে সম্পর্কিত করা হয়েছে, তুলনা করা হয়েছে। আচ্ছা আরেকটা হাদিস দেখি, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে যদি কেনেন 7039 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে স্বপ্নে কালো মহিলাকে দেখা, তিনি বলেন এই একই হাদিস যে কালো মহিলা মদিনা থেকে বের হয়েছে, তার মানে হচ্ছে মদিনা মহামারী থেকে জুফা নামক জায়গায় স্থানান্তরিত হয়েছে। আচ্ছা কালো কুকুর, কালো কুকুরকে মোহাম্মদ হত্যা করতে বলেছে, অনেকগুলো হাদিস আছে আমি দেখাতে পারি একটার পর একটা, কালো রঙের কুকুরকে যত্রতত্র মেরে ফেলতে বলেছে, মানে কালো রঙের কুকুরকে। এই যে দেখেন সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 2836 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরগুলোকে হত্যা করবে, কালো বর্ণের কুকুরগুলোকে হত্যা করতে হবে। আচ্ছা জান্নাতে মানুষের গায়ের রং কি হবে সেই জিনিসটা একটু জেনে নিই। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 3092 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমা রাতে চাঁদের মতো উজ্জ্বল, তাদের দল তাদের অনুগামী হবে তাদের হবে সর্বাধিক উজ্জ্বল দীপ্তিময় উজ্জ্বল তারকার মতো। জান্নাতে মানুষের, জান্নাতিদের গায়ের রং হবে উজ্জ্বল, এইটা এই সাদা ফর্সা, ঠিক আছে। আচ্ছা তাহলে জাহান্নামে কি হবে, দেখি তো জাহান্নামে কি হবে। এই হাদিস তো দেখা যাচ্ছে, এই হাদিস হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 369 নম্বর হাদিস, এখানে যেটা বলা হয়েছে জাহান্নামে অগ্নি দগ্ধ হয়ে রোদে পোড়া তিল গাছের মতো কালো বর্ণ ধারণ করবে, তখন তাদেরকে বের করে আনা হবে, মানে জাহান্নামে জাহান্নামীদের গায়ের রং হবে তিল গাছের মতো কালো বর্ণ, কালো রঙের হবে, একদম কালো রঙের হবে, কুচকুচে কালো রঙের হবে, সেই জিনিসটা এখানে বর্ণনা করা হয়েছে। এই জিনিসগুলো দেখালাম, আরো অনেকগুলো হাদিস দেখাতে পারবো আমি, যে বর্ণবাদ এবং বংশমর্যাদা বংশের ইয়া সেগুলো অনেক কিছু বলা হয়েছে। এই বিপরীতে আমি আমি নিজেই বলে দিই, আপনার আপনার বলতে হবে না, আমি নিজেই বলে দিই যে কয়েকটা হাদিস আছে যেখানে হাফসি গোলাম সম্পর্কে বলা হয়েছে, যে হাফসি গোলাম মানে হচ্ছে যারা হচ্ছে আফ্রিকান ক্রীতদাস, তাদের সম্পর্কে আপনি নিশ্চয়ই এই কথাটা তুলবেন যে হাফসি গোলামদের সম্পর্কে একটা ভালো হাদিস আছে ভাই, এটা এটা আপনি বললেন না কেন, এই কারণে আমি এটাও বলে দিচ্ছি। মিশকাত শরীফের 3663 নম্বর হাদিসে বলা হয়েছে আনাস হতে বর্ণিত, দেখেন আমরা সবাই এই হাদিসটা একটু ভালো করে পড়বো। আনাস হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শুনো এবং আনুগত্য করো, যদিও তোমাদের উপরে হাফসি গোলাম শাসক নিযুক্ত হয় যার মাথা কিসমিসের ন্যায়। আনুগত্য করতে হবে যদি হাফসি গোলামও, হাফসি গোলামও, যদিও যদিও এখানে যদিও শব্দটা দেওয়া হয়েছে, মানে এটা নিকৃষ্ট হিসেবে বর্ণনা করা হয়েছে, এই হাফসি গোলামকে নিকৃষ্ট হিসেবে বর্ণনা করা হয়েছে। এটা তোমার আমি একটু পরে দিব যে এই যদিও শব্দটার অর্থটা কি, এটা আমি একটু পরে আমি আপনাকে ব্যাখ্যা করছি, আমি এটা ব্যাখ্যা আমি করবো। আমি এতক্ষণ যে হাদিসগুলো দেখেছি একটা একটা ব্যাখ্যা করে নিই, এই হাদিসটার ব্যাখ্যাটা আমি করবো চমৎকার ভাবে করবো। আচ্ছা এই হাদিসটা আরেকটা পড়ে নিই, যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 6657 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে এরূপ যদি তোমাদের উপর এরকম হাফসি দাস কেউ শাসক নিযুক্ত করা হয় যার মাথাটি কিসমিসের ন্যায়, তবুও তার কথা শোনো ও তার আনুগত্য করো। আপনি হয়তো বলবেন যে এই যে দেখেন ভাই এখানে হাফসি গোলামের গোলামও যদি মানে শাসক নিযুক্ত হয় তাহলে তারও আনুগত্য করতে বলেছে, মানে কত মহান, কত মানে বর্ণবাদ বিরোধী কথা বলেছে এখানে। না ভাই, এখানে বর্ণবাদ বিরোধী কথা বলেনি, যে জিনিসটা আমরা হাদিস গ্রন্থের যে ব্যাখ্যা গ্রন্থ দর্শ সহজ দর্শে ইবনে মাজাহ শরীফ থেকে আমরা একটু দেখে নিই, এই ইবনে মাজাহ শরীফের ব্যাখ্যা গ্রন্থ দর্শের সহজ দর্শে ইবনে মাজাহ, এটা মানে হচ্ছে এই ইবনে মাজাহ শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এই গ্রন্থটা থেকে আমরা একটু দেখি এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে এই হাদিসের ব্যাখ্যাটা এখানে দেওয়া হচ্ছে, এখানে একটি প্রশ্ন উত্থাপিত হয়, যথা এই হাদিসে বলা হয়েছে একজন হাফসি ক্রীতদাসকে নেতা বানিয়ে দিলে সকলের জন্য তার নেতৃত্ব মেনে নিয়ে তার আনুগত্য করা জরুরি, অথচ প্রসিদ্ধ হাদিস রয়েছে অর্থাৎ নেতা সর্বদা কুরাইশ বংশ থেকে হবে, বুঝা গেল খলিফা বা নেতা হওয়ার জন্য কুরাইশ বংশের হওয়া জরুরি। সুতরাং বাহ্যত দুই হাদিসের মধ্যে বিরোধ দেখা যায়, এর সমাধান কি? এর উত্তর যেটা দেওয়া হচ্ছে, জবাব, হ্যাঁ খলিফা হওয়ার জন্য কুরাইশ বংশ থেকে হওয়া জরুরি। এক নম্বর, হাদিসে আমিরের হুকুম মান্য করার প্রতি বিশেষ তাগিদ করার লক্ষ্যেই এ কথা বলা হয়েছে, অর্থাৎ যদি ধরে নেওয়া হয় কোনো হাফসি ক্রীতদাসকেও তোমাদের আমির বানিয়ে দেওয়া হলো যে কিনা আমির হওয়ার যোগ্যতা রাখে না,
দেখেন, হাবশি ক্রীতদাসকে তোমাদের আমির বানিয়ে দেওয়া হলো, দেখি না আমির হওয়ার যোগ্যতা রাখে না। মানে হচ্ছে এখানে একেবারে নিকৃষ্ট উদাহরণটা দিয়ে বোঝানো হয়েছে, তোমাদের অবশ্যই আনুগত্য করতে হবে। এখানে হাবশি ক্রীতদাস বলতে নিকৃষ্ট উদাহরণ দেওয়া হয়েছে, আসলে একটা নিকৃষ্ট উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে পড়ি, যোগ্যতা রাখে তার আনুগত্য করাও তোমাদের জন্য জরুরি। এই অর্থ করা হলে ক্রীতদাস কর্তৃক আমির হওয়ার বৈধতা প্রমাণিত হয় না। এই অর্থ করা হলে ক্রীতদাস কর্তৃক আমির হওয়ার বৈধতা প্রমাণিত হয় না। দুই, সাধারণভাবে কোনো ক্রীতদাস আমির হতে পারে না, ক্রীতদাস আমির হতে পারে না। তবে যদি জোরপূর্বক সে তোমাদের আমির হয়েই যায়, তবে তার আনুগত্য করো তোমাদের উপর একান্ত কর্তব্য, তা না হলে ফিতনা সৃষ্টি হবে। তিন, হাদিসে প্রকৃত বলতে প্রকৃত অর্থে হাবশি ক্রীতদাস উদ্দেশ্য নয়, বরং রূপক অর্থে এটা বলতে এমন ব্যক্তি উদ্দেশ্য যার জ্ঞান বুদ্ধি ও যোগ্যতা একেবারেই সামান্য। দেখেন এই হাবশি বলতে এইটা উদ্দেশ্য না, কিন্তু হাবশি ক্রীতদাস উদ্দেশ্য না, কিন্তু এইটা বলতে বোঝানো হচ্ছে যার জ্ঞান বুদ্ধি ও যোগ্যতা একেবারেই সামান্য। মানে হাবশি ক্রীতদাসকে বলতে বোঝানো হচ্ছে, আরো বলা হচ্ছে, আর এটা বলতে কুৎসিত ও কদাকার ব্যক্তি উদ্দেশ্য। সুতরাং মর্ম হবে, তোমাদের উপর যদি এমন কাউকে আমির বানিয়ে দেয়া হয় যার বাহ্যিক ও আভ্যন্তরীণ কোনো যোগ্যতা নেই, অর্থাৎ সে যেমনি ভাবে কুৎসিত তেমনি ভাবে স্বল্পবুদ্ধি সম্পন্ন, তবুও তোমাদেরকে তার আনুগত্য করে যেতে হবে এবং তাকে বরখাস্ত করার জন্য আন্দোলনে নামা যাবে না, কারণ এতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অমিত ভাই, আপনি তো এই ব্যাখ্যা করে কি শুনেছেন? অমিত ভাই, হ্যাঁ ভাই, আমি শুনেছি। অমিত ভাই, এই যে এই হাদিসটা, আমি যে এই হাদিসটার ব্যাখ্যাটা পড়ে শুনালাম, এই হাদিসটাকে এতে দেখা যাচ্ছে যে যদিও এমন কি এই শব্দগুলো দিয়ে এখানে ব্যাখ্যাটা আমি পড়ে শুনলাম, এখান থেকে কি বর্ণবাদ বিরোধী কথা বোঝা যাচ্ছে, নাকি আনুগত্য করতে বলার কথা এমফাসাইজ করার জন্য এমন একটা নিকৃষ্ট উদাহরণ হিসেবে হাবশি ক্রীতদাসকে আনা হয়েছে, একটু বলেন তো ভাই। অবশ্যই আসিফ ভাই, এখানে এখানে বলা হচ্ছে মানে সে মানে একজন নিকৃষ্ট মানুষ যদি এরকম এরকম ইয়ে হয়, যদি তোমাদের কি বলে এটাকে, মানে ওরা বলছে যে অনুগত্য করো, এরকম যদি নিকৃষ্ট মানুষ যদি তোমাদের নেতা হয়ে যায়, তাকেও ইয়ে করো, তাকেও তোমরা অনুগত্য প্রকাশ করো, সেই কথাটাই বলা হচ্ছে আসিফ ভাই। সেখানে এমফাসাইজ করা হচ্ছে আনুগত্যটা কত ইম্পর্টেন্ট সেই জন্য, সেই ব্যাপারে। এবং এই নিকৃষ্ট মানুষের উদাহরণ হিসেবে হাবশি ক্রীতদাসের কথা বলা হয়েছে, তাই না ভাই? হ্যাঁ আসিফ ভাই, ঠিক। তাহলে এখানে এই যে মানে আফ্রিকান ক্রীতদাসদের কি সম্মানিত করা হলো, নাকি তাদেরকে নিকৃষ্ট একটা উদাহরণ দিয়ে এই জিনিসটা বোঝানো হলো ভাই? সেখানে বলা হচ্ছে যে একটা এমন এত নিকৃষ্ট এরকম মানুষ যদি হয় তোমাদের নেতা, মানে তার উপরে অনুগত করো, মানে তার উপরে যে এমফাসাইজ করছে কতটা অনুগত হতে পারে সেরকম একটা ব্যাপার। মানে আমরা মানে কথা কথা অনেক সময় বলি যে একটা কুত্তাও যদি এই কাজটা করে তখনও আমি মানে নিব, এরকম একটা বলি না কথা। অবশ্যই এই যে এখানে কুত্তা, হ্যাঁ আমাদের বলেন, হ্যাঁ আসলে আপনি শেষ করুন, আপনি শেষ করুন। এই যে আমরা যখন কথা কথা বলি যে একটা কুত্তাও যদি এই কাজটা করে তাহলে আমি কুত্তাটাকে মারবো না, হুম, এই কথাটা যখন আমি বলি আমি কিন্তু এমন মানে মিন করি না যে কুত্তাটা খুব মানে একটা বিরাট একটা কিছু, আমি খারাপ বোঝানোর জন্যই কুকুর শব্দটাকে আমি ব্যবহার করি খারাপ হিসেবে চিহ্নিত করার জন্য, নোংরা নিকৃষ্ট হিসেবে চিহ্নিত করার জন্য, তাই না ভাই? অবশ্যই আসবে। এবং এখানে একটা কথা বলাই হচ্ছে যে সাধারণভাবে কোনো ক্রীতদাস আমির হতে পারে না, তবে যদি জোরপূর্বক সে তোমাদের আমির হয়েই যায়, তবে তার আনুগত্য করাও তোমাদের উপরে একান্ত কর্তব্য। মানে এখানে একটা উদাহরণ দিচ্ছে এবং সেই ইয়েতেই বলছে যে একজন এই যে হাবশি ক্রীতদাস, এই এইটা মানে একটা খুবই একটা ঘৃণ্য একটা উদাহরণ, মানে খুব একটা ঘৃণ্য একটা মানুষ, সেই মানুষ যদি এরকম হয়ে যায় তখন কি করবে, সেই কথা বলা হচ্ছে। মানে এটা কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ এই জিনিসটা, এই আনুগত্য, সেই কথাটা এখানে বোঝানো হচ্ছে ভাই। আচ্ছা তাহলে আরো কিছু রেফারেন্স আমরা একটু দেখে নিই, তবে এখানে আরেকটা জিনিস বলে নিই যে মোহাম্মদের একজন সাহাবী ছিল যার নাম ছিল হযরত বেলাল, তাকে একটা গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মুয়াজ্জিনের পদ। এটা অবশ্য ভালো কাজ করেছে মোহাম্মদ, এটা আমরা আপত্তি করি না যে একজন হাবশি ক্রীতদাস, তাদের ভাষায় হাবশি ক্রীতদাস, মানে আমাদের ভাষাতে আর হাবশি ক্রীতদাস বলে কেউ নাই, আমাদের ভাষা আমাদের দৃষ্টিতে সবাই সমান, সব মানুষই সমান। মোহাম্মদ হযরত বেলালকে মুয়াজ্জিনের দায়িত্বটা দিয়েছিল এবং মুয়াজ্জিনকে মানে বেলালকে সেই সময় সম্মানও করা হতো, এই কারণে এই তো এই কাজটা ভালো ছিল অবশ্যই, কাজে এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য যে রেফারেন্স গুলো দেখা যায় সেই রেফারেন্স গুলোতে ভয়ঙ্কর ভয়ঙ্কর চিত্র দেখা যায়। আরো কয়েকটা আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখা দিই, যেখানে এই যে কালো কুকুরতে শয়তানিটা দেখালাম, তারপর গায়ে জানাতে গায়ের রং হবে ফর্সা এবং ইয়া হবে কালো, সেটাও দেখালাম। ইহুদিদের সম্পর্কে একদম জঘন্য জঘন্য কথাবার্তা বলা আছে, ইহুদিদের সম্পর্কে একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, একেবারে কোনো পার্থিরা মার্কা কথা, মানে অনেকগুলো দেখাতে পারি, দেখা একটা একটা করে দেখাতে দেখাতে অনেক সময়। আপনার কথা শেষ হলে আমি কিছু বলতাম, আপনি তো বলে যাচ্ছেন, আমাকে তো বলার সুযোগ দিচ্ছেন। ভাই আমি তো মানে নিজের কথা বলছি না, আমি তো রেফারেন্স দেখাচ্ছি, আপনি যদি রেফারেন্স থাকে হাজারটা প্রুফ দেখান, আমাকে তো বলার সুযোগ দিবেন নাকি আপনি একাই বলে যাবেন সব? জাস্টিফাই একাই একাই সব ডিসিশন দিয়ে দেন, তাহলে আমি কি করবো, আমার এখানে ডিবেট করার কি দরকার? আচ্ছা না, আপনি তো আপনি কি ডিবেট করতে এসেছেন? হ্যাঁ আমি আপনাদের ডিসকাশন করতেছি, আপনার সাথে ডিসকাশন করতেছি। আপনি তো প্রশ্ন, আপনি তো প্রথমে বলেন প্রশ্ন করতে এসেছেন। হ্যাঁ প্রশ্ন করতে আসছি, প্রশ্ন করার কারণ কি, আমাকে আপনি জানার উচিত যে আপনি কি চিন্তা করেন, তো আপনার ওই চিন্তার প্রতি উত্তর তো আমাকে দেওয়া উচিত, তাই না? আমাকে তো সুযোগ দেওয়া উচিত। আপনি কিন্তু আপনি যদি পুরো চিন্তাটা কি করে সেটা না জেনে, যদি আপনি খাপ ছাড়া খাপের চিন্তা কি করে সেটা জেনে যদি আপনি কথা বলতে চান, তাহলে সেটা কি ঠিক হবে? আপনাকে তো পুরো ব্যাপারটা জানতে হবে। উনি কি আমার কথা শুনবে কি শুনবে না, নাকি আমি লাইভ অবশ্যই শুনবে না না তা কেন, সে কথা কি আপনাকে বলা হয়েছে?
না আপনার কথা শুনবো না, সেটাকে আমরা একবার বলেছি ভাই, আপনার কথা তো অবশ্যই শুনবো, কিন্তু আমার কিন্তু ঠিক আছে, আপনি আপনার মতো বলে রেফারেন্স যাচ্ছেন, গুলো আমি দেখাতে আপনাকে দিতে হবে। শুনছি বা না বলতে না আসেন। রেফারেন্স গুলো আমাকে দেখাতে দিতে হবে না যে আপনি একটা জিনিস তুলেছেন, আমি হ্যাঁ তো কোনো বলতে আসেন, আমি অপ্রাসঙ্গিক আপনাকে রেফারেন্স পরীক্ষা দেখাচ্ছি না। করে হ্যাঁ, আসেন। আপনাকে তো আমি কোনো অপ্রাসঙ্গিক রেফারেন্স দেখাচ্ছি না, আপনাকে কি আমি দাসী সেক্সের রেফারেন্স দেখাচ্ছি এখন? আপনাকে তো দাসী সেক্সের রেফারেন্স দেখাচ্ছি না। তো আপনি না যে না পয়েন্টটা তুলেছেন, আপনি যে পয়েন্টটা তুলেছেন সেই পয়েন্টের উপরেই তো রেফারেন্স দেখাচ্ছি। একটা রেফারেন্স থেকে আমি সেই পয়েন্টের বাইরে দেখিয়েছি, আমি তো প্রত্যেকটা না সেই পয়েন্টের উপরে রেফারেন্স দেখাচ্ছি। আপনার কাছে যদি রেফারেন্স থাকে, আপনার রেফারেন্স তো আমরা দেখবো, তো আপনি সময় নিয়ে রেফারেন্স দেখেন, অসুবিধা কি? আচ্ছা, এই হাদিসটা দেখেন, সহি মুসলিমের 5554 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইয়াহুদি ও নাসারাদের আগ বাড়িয়ে সালাম করো না, এবং তাদের কাউকে রাস্তায় দেখলে তাকে রাস্তার পাশে চলতে বাধ্য করো। মানে তারা যেন রাস্তার মাঝখান দিয়ে চলতে না পারে, তাদেরকে ঠেলে দিতে হবে রাস্তার মাঝখান দিয়ে, যেন তারা চলতে না পারে, যেন পাশ দিয়ে তাদের দেয়াল ঘেঁষে যেন চলতে হয়। এই হাদিসটা আরেক জায়গায় আছে, সুনান তিরমিজিতে 1602 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইয়াহুদি প্রথমে ইয়াহুদি নাসারাদের প্রথমে সালাম প্রদান করো না, তোমরা রাস্তায় চলাচলের সময় তাদের কারোর সাথে দেখা হলে তাকে রাস্তার কিনারায় ঠেলে দিও, রাস্তার কিনারে ঠেলে দিও। এই যে আচ্ছা, আরেকটা হাদিস দেখি, অমুসলিমদেরকে খাবার দাবারও খাওয়ানো যাবে না। মিশকাত শরীফের হাদিস নাম্বার হচ্ছে 5018 নম্বর হাদিস, আবু সাইদ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাবে না, এবং খাদ্য আল্লাহ ভীরু লোক ছাড়া অন্য কেউ যেন না খায়। তোমার খাদ্য আল্লাহ ভীরু লোক ছাড়া অন্য কেউ যেন না খায়, মানে আপনি যে একটু খাবার দেবেন, খাবার একদম বেসিক নিড খাবার, সেই খাবারটাও আপনি বেছে বেছে দিবেন খালি আল্লাহ ভীরু লোকদের জন্য। এটা আছে আরেকটা হাদিস আছে, সুনান আবু দাউদ শরীফের তাহকিকৃত 4832 নম্বর হাদিস, এখানে বলা আছে, তুমি মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কারো সঙ্গী হবে না, এবং তোমার খাদ্য যেন পরহেজগার লোকে খায়। অমুসলিমদের সাথে বসবাস করা নিষিদ্ধ করা হয়েছে, তুমি আবু দাউদ শরীফে তাহকিকৃত হাদিস নম্বর হচ্ছে 2787। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোনো মুশরিকের সহচর্যে থাকলে এবং তাদের সাথে বসবাস করলে সে তাদেরই মতো, মানে তাদের সাথে একসাথে বসবাসও করা যাবে না, তাদের সাথে একসাথে বসবাসও করা যাবে না। কোরআনে তো অসংখ্য জায়গায় মানে অমুসলিমদেরকে গালি গালাজ করা হয়েছে, যারজ সন্তান বলা হয়েছে, সৃষ্টির নিকৃষ্টতম দ্বীপ বলা হয়েছে, লানত দেওয়া হয়েছে, অন্ধমুখ বধির বলা হয়েছে, পশু পশুর সাথে তুলনা করা হয়েছে, এগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি এত সময় নিচ্ছি না। ঠিক আছে, এবার আপনি বলেন। আচ্ছা এখন শুরু করি, আপনার রেসিজমের ইয়াটা শুরু করি। ম্যালকম এক্স কে চিনতেন আপনি? আমি তো চিন্তা না ভাই, আমি নাম শুনেছি, তার সম্পর্কে পড়েছি। নাম শুনেছেন, তার সম্পর্কে পড়েছেন, গুড গুড। তো এখন আপনি আমাকে বলতে পারবেন যে ও লেটার লেটার লাইফে যখন ও গ্যাংস্টার থেকে মুসলমান হয়েছিল, মুসলমান হওয়ার পর একটা ওর একটা কমেন্ট ছিল, কি কমেন্ট ছিল? ও ওনার লাইফের চাইল্ডহুড থেকে যে জিনিসটা ভাই, আপনি কি ম্যালকম এক্স থেকে রেফারেন্স, ছিল ইসলামের রেফারেন্স দেখাবেন? মানে ম্যালকম এক্স না কি না ইসলামের না, রেফারেন্স? ইসলামের রেফারেন্স আসতেছি, আমি ছোট থেকে ম্যালকম এক্স অবশ্যই মুসলমান ছিলেন, কিন্তু ম্যালকম এক্স তো ইসলামের কোনো রেফারেন্স না 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 ইসলামের রেফারেন্স না, আমি একটা এক্সাম্পল দিতেছি, শুনেন ভাই। আমরা এখানে আপনি রেফারেন্স রেফারেন্স হিসেবে আমরা যেটা জানি সেটা হচ্ছে কোরআন হাদিস, মানে তাফসীর। আমার কথা আপনি ইন্টারাপ্ট করতেছেন, মানে ম্যালকম এক্স কে কি করছে এটা আমি কি করব ভাই? ম্যালকম এক্স এটা নিয়ে কি আলোচনা হচ্ছে? আমাকে আমার মত বলতে দিবেন নাকি দিবেন না? না না, ম্যালকম এক্স না কে নিয়ে আপনি তো আমি আমার আলোচনা মত করছি না। চাপাই দেন, আপনি আপনার ডিসিশনটাই চাপাই দেন, আমাকে বলতে দেন, আপনি আপনার মতো বলছেন, আপনাকে আমি কোনো ইন্টারাপ্ট করছি করিনি, আমি তো আপনাকে আমি তো আপনাকে একটা ইহুদি লোকের রেফারেন্স, ধরেন আপনাকে যদি আমি ইসলাম সম্পর্কে বলার জন্য ওনাকে ছোট্ট বলে রেফারেন্স দেখাতাম, আমি যদি বলতাম আমাদের এলাকায় এক মাদ্রাসার হুজুর, সে মুসলমান, সে বাচ্চা বলাৎকার করছে, তার মানে ইসলাম খারাপ, তাহলে কি আপনি মানতেন? আপনি আপনি আমাকে আগে শেষ করতে দিবেন তো কথাটা না, বলতে আপনাকে শেষ করতে শেষ দিচ্ছি, করতে আপনাকে আমি মিউট করে দিচ্ছি। অমিত ভাই, আপনি বলেন তো ভাই, যে আমি যদি বলি যে আমাদের এলাকায় একটা হুজুর মাদ্রাসার শিক্ষক, সে একটা ছাত্রকে বলাৎকার করছে, তার মানে ইসলাম খারাপ, এটা যদি আমি এই সিদ্ধান্তে আসি কথা শুনলে আপনার ভাই, ম্যালকম এক্স তো ইসলামের কোনো রেফারেন্স না, তো আশ্চর্য কথা, ইসলামের রেফারেন্স তো কোনো হাদিস। সেরকম তো আমিও বলতে পারি, গুলজার বলেছেন বা সম্পূরণ সিং কালরা বলেছেন যে ইসলাম হচ্ছে একটা এমন একটা ধর্ম যেটা একটা এক্সপায়ার্ড মেডিসিন, এটা তো একজন বলেই গেছে, এরকম তো বহু মানুষ বহু কথা বলে, তার উপরে কি ধর্মটা ডিপেন্ড করে নাকি? ইসলাম ধর্মের রেফারেন্স তো হচ্ছে ইসলামের টেক্সট, ধরেন অমুক ব্যক্তি তমুক ব্যক্তি, আজকালকার সময় নোমান আলী খান, অমুক ব্যক্তি তমুক ব্যক্তি, এরা কি কে কি বলছে তাদের, আমার আমার কি ভাই, আমি কি তাদের কথা দিয়ে আমি কি করব ভাই? কারণ আপনি কোরআন বুঝেন না, আচ্ছা ভাই, তাহলে আপনি আমাকে কোরআন বুঝা দিচ্ছেন? ম্যালকম ম্যালকম এক্স ম্যালকম এক্স খুব ভালো কোরআন বোঝে, না আপনি আমাকে একটা, আচ্ছা বাদ দেন, আপনি আমাকে একটা সিম্পল ইকুয়েশন আমার দেন, কাছে আমার কাছে আচ্ছা, আপনাকে মিউট করে দিচ্ছি ভাই, আমাদের কাছে ভাই, আপনাকে ব্যাকস্টেজে রাখছি। অমিত ভাই, উনি আমাকে রেফারেন্স দেখাতে পারতেন, ধরেন ইসলামের বড় প্রখ্যাত যে সালাদা আছে, ইবনে কাসির আছেন, জালালাইন আছেন, বা ধরেন আরো আগে তাবারি আছেন, আরো যে ইসলামের বড় বড় সালাদ আছে, ইমাম বুখারী আছে, ইমাম মুসলিম আছে, এরা হচ্ছে ইসলামের সালার, এরা হচ্ছে ইসলামের রেফারেন্স। ম্যালকম এক্স ইসলামের রেফারেন্স, ম্যালকম এক্স ইসলাম দিচ্ছে ভাই, এই আমার বাড়ি মারেন ভাই, বাড়ি মারেন, মানে এইগুলো কোত্থেকে যেগুলো আসে ভাই। তো আসিফ ভাই, এরকম অনেক ইয়ে আছেন, অনেক অনেক সেলিব্রিটি থাকতে পারেন যারা, যেমন ধরুন এরকম এরকম দেখবেন অনেক হিন্দু হিন্দু পরিবার থেকে আর কি, এমন অনেক সায়েন্টিস্ট আছেন যারা হয়তো হিন্দু ধর্ম সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেন, এই আছে সেই আছে, এরকম এই হয়েছে, জন ওপেনহাইমার তিনিও সংস্কৃত অনুষ্ঠিত পড়তেন, তা তার মানে কি সেই সেই জিনিসটা তিনি যেটা বলেছেন সেটা কি একটা হিন্দু ধর্মের একটা রেফারেন্স হতে পারে? সেটা কখনোই না, এমন তো অনেক মানুষ আছেন যারা বাজে কথা বললে, তাহলে সেটাও একটা রেফারেন্স হতে পারে, তা সেটা তো কখনো এরকমটা হতে পারে না। তার কারণটা কি? কারণ তারা সার্বিকভাবে যে জিনিসটা জানে না, অনেক সময় হয় যে তাদেরকে একটা 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 ফ্র্যাগমেন্টেড একটা জাস্ট একটা খুব মানে একটা নৈসর্গিক রূপ তাদেরকে দেখানো হয়, এবং সেইভাবে তাদেরকে অনেক সময় তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়, দেখো এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম,
তারা তাদের কাজ থেকে তারা অন্য কিছু ইয়ে করতে জানে না, সেই ইন্টারপ্রিটেশনটা নিয়ে তারা হয়তো তারা একটা নৈসর্গিক চিন্তাধারা করেন। তার মানে এটা নয় যে তারা সম্পূর্ণভাবে ধর্মটা সম্পর্কে জানেন, এটা কখনোই নয়। আসিফ ভাই ভাই, তাহলে তো আমি তো যে যে রেফারেন্স গুলো দেখলাম সেগুলো সরাসরি নবীর কথা নয়। এখন উনি কি বলতে চাচ্ছেন যে কোরআনকে নবী মোহাম্মদ বুঝতে পারে নাই কিন্তু ম্যালকম এক্স বুঝতে পারে? ভাই কি বলবো ভাই, মানে তাহলে তো মানে এনার উচিত ম্যালকম এক্স এর ভক্ত হয়ে যাওয়া। তাহলে মানে ম্যালকম এক্স কি নতুন নবী যে আল্লাহ পাক মানে মোহাম্মদ কে বুঝাইতে পারেনি? আল্লাহ পাক তার কাছে নাজিল করছিল কিন্তু মোহাম্মদ কে বুঝাইতে পারেনি, মোহাম্মদ এতই অশিক্ষিত মূর্খ ছিল, গাধা টাইপের ছিল, সে বুঝতেই পারে নাই এইসব কথা, আল্লাহর কথা। শেষে আল্লাহ পাক না পাইলে তখন ম্যালকম এক্স এ ধরছে, হাই ম্যালকম এক্স আয় তোরা আমি বুঝাই দিই আসল কোরআনের অর্থ হচ্ছে এইটা। তখন ম্যালকম এক্স এটা ভাই মানে সিরিয়াসলি ভাই, মানে এত বিনোদন এরা এই মুমিন এত বিনোদন কোত্থেকে নিয়ে আসে ভাই, মানে বুঝি না ভাই। আসলে আসিফ ভাই এটা একটা সমস্যা, এটা একটা এটা একটা বিশাল সমস্যা এই জিনিসটা। সেদিন কেউ একজন দেখলাম আমাকে মেল করেছে যে কয়েকজন কয়েকজন সায়েন্টিস্টের নামটা আমি এরকম ইয়ে দিয়েছে, তারা মুসলিম, তারা হিন্দু, তারা ধর্ম মানে এরকম অনেক কিছু করে একটা ইয়ে করেছে। তা ব্যাপারটা এরকম কি জানেন তো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেকে অনেক মানুষই থাকেন তারা ছোটবেলা থেকে তারা একটা ধর্মের মধ্যে আছে, তারা একটা ছোটবেলা থেকে তাদেরকে সেই জিনিসটা শেখানো হয়েছে, তাদের পরিবার থেকে শেখানো হচ্ছে, সমাজে যাচ্ছে, সমাজে তারা আশেপাশে জিনিস থেকে শিখছে, সেখানে স্কুলে শিখছে, কলেজে শিখছে, তা সেখানে সেই জিনিসগুলো তারা শেখেন। এবং একটা অদ্ভুত একটা জিনিস দেখবেন আসিফ ভাই, যে মানুষ ধর্মের ধর্মগ্রন্থে একরকম বলা আছে কিন্তু তারা নিজেরা ধর্ম সম্পর্কে ধর্মের ধর্ম ধর্ম সম্পর্কে একটা নৈসর্গিক একটা কনসেপ্ট তৈরি করে, যে কনসেপ্টে সেই ধর্মটা তাদের ঠিক ঠিক তাদের যে মরালিটি স্ট্যান্ডার্ড সেই মরালিটির সাথে তাদের সেটা খুব ভাবে ভীষণভাবে মিলে যায়। তা ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা আসলে তারা না আর মানে তারা হয়তো সায়েন্টিস্ট হতে পারেন, তারা হয়তো ফিজিক্সের লোক, তারা এটা নিয়ে পড়াশোনা করছেন, তাদের আর ওই ধর্মের বইটা নিয়ে পড়ার তাদের আর কোনো রকম সময় থাকে না, তাই জন্য তাদেরকে যে নৈসর্গিক চিত্রটা দেখানো হয় সেই নৈসর্গিক চিত্রটা নিয়েই তারা খুব খুশি থাকেন। এবং সেই যে মানে ওই যে একটা চেরি পিকিং করা যে সমস্ত আদর্শ সেই আদর্শগুলো নিয়েই তারা জেনারেলি কথা বলেন। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা কি হয়, এক্ষেত্রে অনেক সময় সাধারণ মানুষের কাছে এটা একটা ভুল ধারণা সৃষ্টি করে। এবারে হয়তো যে মানুষটা হয়তো এই ধর্মটা পড়ে দেখেছে, সত্যি যে পড়ে দেখেছে, সে হয়তো সেই ধর্ম থেকে হয়তো বেরিয়ে গেছে। আর যে মানুষগুলো হয়তো এই সমস্ত বিজ্ঞানী যারা অনেক আছেন, যারা হয়তো অতটা ভালো করে পড়েননি, তাদের কাছে একটা সেই একটা একটা ঘুড়ি ঘুড়ি বয় একটা চিত্র আছে ধর্ম সম্পর্কে, তা তারা এরকম একটা চিত্র রেখেছেন। এবং সেই জন্য তারা অনেক সময় দেখা যায় যে ধর্ম সম্পর্কে হয়তো ভালো ভালো কথা বলছেন, বা সেই ধর্ম বলছে যে এই আছে সেই আছে। যেমন এআর রহমান একজন একদিন ইয়েতে একটা ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন যে নবীজি একজন এমন একজন মানুষ যিনি বলেছেন একটা মানুষকে হত্যা করলে পুরো হিউম্যানিটিকে খুন করা হলো, এরকম বলছেন, বলছে এরকম নবীজি এরকম বলেছেন, এটা একটা আলটিমেট কথা, এরকম মানুষ আর কে বলতে পারে? কিন্তু আসিফ ভাই আমি বোধহয় আপনার কাছেই শুনেছিলাম এটা বোধহয় খুব একটা মানে একটা আউট অফ কনটেক্সট একটা কোট, তাই না আসিফ ভাই? এই সূরা মাইদার যে 32 নম্বর আয়াত, এটা সূরা মাইদার 32 নম্বর আয়াতে এই কথাটা হচ্ছে, এটা আমি বনি ইসরাইলীদেরকে বলে দিয়েছিলাম। এটা কিন্তু কোরআনের ইউনিক আয়াত না আমি ভাই, প্রথম কথা হচ্ছে এটা কোরআনের ইউনিক আয়াত না, মানে কোরআনই এই আয়াতটা বলেছে তা না, এটা প্রাচীন ইহুদিদের একটা ধর্মগ্রন্থ ছিল, সেই ধর্মগ্রন্থের একটা কোট। এবং এই জিনিসটা আপনি ইসে পাবেন, আপনি সিন্ডার্স লিস্ট সিনেমাটা কি আপনি দেখেছেন আমি ভাই? হ্যাঁ স্যার দেখেছি। সিন্ডার্স লিস্টে দেখবেন আপনি যে যে লাস্ট সিনের দিকে লাস্টের দিকে সিনে যখন শিনলার যখন ইয়াবদেরকে রক্ষা করে, তখন যে ইহুদিদের যে নেতাটা থাকে সে নেতাটা শিনলারের হাত ধরে একটা কথা বলে যে আমাদের প্রাচীন ইহুদি ধর্মগ্রন্থে এই কথাটা বলা আছে যে একজন মানুষকে যে রক্ষা করলো সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো, আর একজন মানুষকে যে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। এই কথাটা তখন এটা কোট করে এই ধর্মগ্রন্থ থেকে, এই কোট এই কথাটা প্রাচীন ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে মুহাম্মদ কপি করেছে তার ধর্মগ্রন্থে। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট যে এটা কোরআনের কোন ইউনিক কথা না। দুই নম্বর কথা হচ্ছে এটার পরের ইমিডিয়েট পরের আয়াতটা হচ্ছে সূরা মাইদার 33 নম্বর আয়াতটা হচ্ছে, অতঃপর তারা যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে অথবা সমাজে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করে তাহলে তাদেরকে ধরে দুই হাত মানে বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দাও, তাদেরকে এমন যন্ত্রণা দিয়ে মারো, মানে আমি এক্স্যাক্টলি আয়াতটা বলছি না মানে ভাবাতে বলছি, এমন যন্ত্রণা দিয়ে মারতে হবে তাদেরকে যে একেবারে যারা হাত পা ছিঁড়ে বিড়ে একদম কুটি কুটি করে ফেলতে হবে। এটার ইমিডিয়েট পরের আয়াতটা ঠিক আছে 33 নম্বর আয়াতটা সূরা মাইদার 33 নম্বর আয়াতটা। এবং এই 33 নম্বর আয়াতের ব্যাখ্যাটাতে গেলে যে জিনিসটা দেখা যায় যে এখানে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করা বলতে আসলে কি বোঝানো হয়েছে, এইটা তাফসীরে মাঝারিতে যে জিনিসটা বলা আছে, এই ফিতনা ফ্যাসাদ মানে হচ্ছে কুফরি হচ্ছে সবচেয়ে বড় ফিতনা ফ্যাসাদ, মানে হচ্ছে আল্লাহকে বিশ্বাস না করাটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা ফ্যাসাদ। উঠে যে সূরা মাইদাতে 32 নম্বর আয়াতে বলা হয়েছিল যে আমি বনি ইসরাইলীদেরকে বলে দিয়েছিলাম কেউ যদি অন্যায় ভাবে একজন ব্যক্তিকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। এখানে যে অন্যায় ভাবে শব্দটা আছে, ইসলামে ন্যায় অন্যায়ের সংজ্ঞাটা কিন্তু ভিন্ন অমিত ভাই। ইসলামে ন্যায়ের সংজ্ঞাটা হচ্ছে যে ইসলামের পথে সে ন্যায়, যে আল্লাহকে মানে না সেটাই হচ্ছে অন্যায়, এইটার ব্যাখ্যাটা দেওয়া আছে। আবার পরের আয়াতে যে ফিতনা শব্দটার অর্থ যখন ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করেছেন, সেখানে ফিতনা শব্দটার ব্যাখ্যাতে যে জিনিসটা বলা হয়েছে আল্লাহকে না মানা, রাসুলকে নবী হিসেবে না মানাটাই হচ্ছে মানব জগতের সবচেয়ে বড় ফিতনা, এর থেকে বড় ফিতনা আর নাই। সুতরাং যারা নবীকে না মানবে, যারা আল্লাহকে না মানবে, তারাই ফিতনা ফাসাদকারী, তাদেরকে এইভাবে হত্যা করার
যাবে, মানে যদি মানে প্রয়োজন পড়ে এইভাবে হত্যা করা যাবে। তার মানে হচ্ছে এখানে অন্যায়ভাবে কাউ একজন ব্যক্তিকে হত্যা করা না করা এই জিনিসটা কিন্তু শর্ত সাপেক্ষ ন্যায় অন্যায়ের সংজ্ঞার সাথে, এবং ইসলামের ন্যায় অন্যায়ের সংজ্ঞাটাই কিন্তু একদম উল্টা। অমিত ভাই আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? হ্যাঁ আসি ভাই, অবশ্যই বুঝতে পেরেছি। মানে আমরা যে যেটা ভাবছি যে একটা বিশাল ব্যাপার, সেই এরকম হতেই পারে যে যে ন্যায় অন্যায়টা আমরা ভাবছি সেটা হয়তো সেটাকে করে পারতেই দেয় না, মানে ইসলাম হয়তো সেই জিনিসটাকে ভালো দেবে, এটা আবার ন্যায় অন্যায় হলে নাকি, তাদের ন্যায় অন্যায় লেভেলই আলাদা। হ্যাঁ, এই যে ন্যায় অন্যায় সংজ্ঞাটার ভিতরে কিন্তু এই যে রহস্যটা লুকায় আছে। আমি যখন এই আয়াতটা পড়েছিলাম আমি তো মানে খুবই আবেগে গদগদ, আরে বাপরে, মানে এটা তো ভালো আয়াত, না বললে তো ভালো আয়াত মনে হচ্ছে। কিন্তু এখানে যে অন্যায় ভাবে শব্দটা যুক্ত আছে, শরীয়তের দৃষ্টিতে অন্যায় ভাবে এই অর্থটা তো এরকম হবে। হ্যাঁ, তো আমি তখন পড়তে গেলাম তাফসীর গুলো পড়ে দেখি যে পুরাই ভিন্ন কথা, এ কি বললাম এক জিনিস আর পাইলাম আরেক জিনিস, অন্যায়ের ভিতরে তো ঢুকাই দিচ্ছে, আসল আসল জিনিস তো অন্যায় শব্দটার ভিতরে ঢুকায় রাখছে ভাই। অবশ্যই আসিফ ভাই, আচ্ছা আসিফ।